আমরা রাসূলকে বললেন ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করুন। আমি একটা কথা সবচেয়ে ওয়াজে বলি, আপনারা মন দিয়ে কথাটা শুনেন, সবার মন অ্যান্ড যোগ আমার দিয়ে দিয়েন। সকলে আমি বলি একটা কথা যে বান্দা, আমি আমার কথাই বলি, আজকে আমি মাদ্রাসা লাইনে আসছি, হাফেজ আলে মুফতি হয়েছি, আল্লাহ বানাইছে, খালি কবরে ভয়ে যে কবরে কি হিসাব দেব, আল্লাহর কাছে কি হিসাব দেব, সেই ভয়ে। আজকে কবরকে কবরের সকাল সকালে যাইতে হবে না বলেন? কয়েকজন বলছেন, মানে সবাই মনে থাকবো না, দুনিয়াতে থাকবেন নাকি? কবরে যাবেন না? কবর এমন একটা ঘাটি। আচ্ছা, কবরের কথার পরে শোনাবো, যেহেতু ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করুন। নামাজ কীভাবে পড়তে হবে? এখন নামাজের কথা বলতে গেলে 15 পারায় বনি ইসরায়েল থেকে অতলাত করতে হয় অনেক কথা। আপনারা সকলে জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুবু উম্মে হানি, ফুবুর নাম কি ছিল? উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। আল্লাহ কোরআনে বললেন সুবহানাল্লাজি বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সহজ বাংলা, উম্মে হানি ঘরে শুয়েছিলেন, ওখান থেকে অনেক কথা আমি শ্রোণটা বলতেছি, যে আল্লাহ রাসূলকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, যার নাম জান্নাতের সমস্ত জায়গায় লিখলেন, যার গাদে ঘ্রাণ বের হয়, যার শৈলে মশাবাসী বসা হারাম হয়, সেই রাসূলকে যেহেতু নামাজ দিচ্ছেন, কীভাবে উম্মে হানি ঘরে শুয়েছিলেন, ওখান থেকে জিব্রাইল আসলে, হযরতে জিব্রাইল সালাম আসলেন, এসে ওনাকে নিয়ে গেলেন কোথায়? ইলাল মসজিদুল আকসা, আকসায় নিয়ে গেলেন। ওখান থেকে একবারে আদম থেকে শুরু করে নু, ঈসা, মুসা, ঈসা, হারুন, সমস্ত পয়গম্বরদেরকে জান্নাতে নিয়ে, ওই বাইতুল আকসায় নিয়ে আমন্ত্রণ করে বলে সুবহানাল্লাহ। আপনাকে সুর পছন্দ করেন না, অনেক কথা শুদ্ধে শুনতে হয় না, কথাগুলো দিনের কানে, তিলের কানে অন্তরে বুঝতে হয়। আল্লাহ কত বড় সম্মান করলেন, 124 পয়গম্বর, কোনো পয়গম্বর কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, পারছেন? পারেন নাই। এই ইজ্জত সম্মান আল্লাহ কাকে দিচ্ছেন? আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাইয়েদুল কাও সাইয়েদুল কাও নাইনে খতমুল মুরসালিন আখের আমদ বোদে ফখরুল আওয়ালিন। সাইয়েদুল কাউনাইনে খতমুল মুরসালিন আখের আমদ বোদে ফখরুল আওয়ালিন। আমার আল্লাহ পাক বললেন, আমি আমার প্রিয় হাবিবকে এই জন্যই 124,000 পয়গম্বর কোনো নবীর কাছে আমার সাথে সাক্ষাৎ করায় নাই, এবং সকল নবীর সভাপতি হলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলকে বাইতুল আকসা, আমাদের প্রথম কেবলা, সেখানে একত্র করলেন। করার পরে এখন কে নামাজ পড়াবেন? হযরতে জিব্রাইল পরিচয় করে দিলেন, পরে যে সপ্তম আসমানে যে বললেন, ও আমার প্রিয় হাবি বিশ্বনবী, এরপরে যদি আমি যাই, এর উপরে যাওয়ার পারমিশন আর আমার নাই, বলে সুবহানাল্লাহ। হয় জিব্রাইলকে জানেন, আগে তো বললাম যে ওহিদিনী পাঠান, এই জিব্রাইল 666টিতে পাখা আছে, কয়টি পাখা? 666টিতে পাখা আছে, একটা পাখা এত ভারী, পুরো পাখার যদি ব্যাখ্যা দিই কয়েকদিন আমার লেগে যাবে, একটা পাখার ব্যাখ্যা আমি দিয়ে যাই আপনাদেরকে। একটা পাখা এত শক্তিশালী, সাততম আসমান জমিন লোহ কলম চাচ্ছে তারে, যদি একটা পাখার উপরে, একটি পাখার উপরে রাখা হয়, পাখাটা একটু বেঁকা হবে না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অনেকবার ওহিনী আসছেন জিব্রাইল আমাদের বিশ্বনবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও ভাই জিব্রাইল, তোমার পূর্ণ রূপটা তো আমাকে দেখাইলে না, তোমার পূর্ণ রূপটা দেখার জন্য আমার বড় আগ্রহ লাগে। হযরত জিব্রাইল বললেন, ও আমার প্রিয় হাবিব, প্রিয় নবী, যখন আল্লাহ পাক আপনাকে ডাক দেবেন নামাজ হাদিয়া দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? নামাজ দেওয়ার জন্য ডাক দেবেন, তখন আপনাকে আমি
মুস্তাহরাম থেকে আকসায় নিয়ে যাব, ওখানে সমস্ত পয়গম্বরদের সাথে সাক্ষাৎ করাই দেব। সাক্ষাৎ করার পরে এরপরে যখন সপ্তম আসমানে আসবো, আমি জিব্রাইল এত বড় এত বড়, দুনিয়াতে কোথাও জায়গা নাই, প্রথম আসমানে জায়গা নাই, দ্বিতীয় আসমানে জায়গা নাই, তৃতীয় আসমানে জায়গা নাই, আমি আল্লাহ পাক আমাকে এত বড় করেছেন, ও আমার বিশ্ব নবী রহমতুল আলামিন, যেহেতু আপনি আমাকে দেখতে চেয়েছেন সপ্তম আসমানে, আমি আমার পূর্ণ রূপ আপনাকে আমি দেখাইও বলি সুবহানাল্লাহ। আগার এক মুয়ের সের এগার পরতরম, আগার এক মুয়ের সের এবার তর ফরম, ফরুগে তাজাল্লি বসুজাত ফরম। আমাদের বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল চলো সামনে চলো। জিব্রাইল বললেন, সপ্তম আসমানের পরে যদি আমি জিব্রাইল যাই, এরপরে আর এক সেকেন্ড যদি আমি আল্লাহর উপরে যাই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুড়ে সারখার হয়ে যাব। আগার এক মুয়ের সের এগার তর ফরম, ফরুগে তাজাল্লি বসুজাত ফরম, কোনাদ হামজিন সেফর হামজিন সেফর আওয়াজ, কবুতর বা কবুতর বাজে বাবাজ, বাস পাখির মিল বাস পাখির সাথে, কবুতরের মিল কবুতরের সাথে, শয়তানের মিল শয়তানের সাথে, গুন্ডার মিল গুন্ডার সাথে, চোরের মিল চোরের সাথে, হাফেজের মিল হাফেজের সাথে, আলেমের মিল হয় আলেমের সাথে, একজন আল্লাহর ওলির মিল হয় একজন আল্লাহর ওলির সাথে। সুবহানাল্লাহ। তো কয়েকজন বললেন, রেখে দেবো রেখে দেবো, খারাপ লাগে ওয়াজ, ভালো লাগে? মাত্র কয়েকজন বলেন ভালো লাগে, সকলে বলেন কি ভালো লাগে? যেহেতু নিয়ে আসছেন, আর কবে আসতে পারি কি না পারি, মারা তো যেতে পারি, দেশের যে অবস্থা করোনা ভাইরাস কোভিড-19, ঠিক না? এমন একটি আল্লাহ আমাদের উপর আগান্বিত হয়ে গেছেন, আল্লাহ আমাদের উপরে এত অসন্তুষ্ট হয়ে গেছেন, আমার আদরে মা আদরে বাবা মারা যাবে, আমি তাকে স্পষ্ট করতে পারবো না, ঠিক না? এটার জন্য আমি খুব মসজিদে কাঁদছি, অনেক কাঁদছি, যে আজকে আল্লাহ আমাদের উপরে এত নারাজ হয়ে গেছেন। আল্লাহ বলেন, বান্দা তোমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছে, একবার ভাবতা। আইনাল হক নাম শুনছেন, আইনাল হক ভাবছিল আল্লাহর কথা, আহ, আইনাল হক ভাবছিল আল্লাহর কথা, নিজেই বলছিল আমি আইনাল হক, ঠিক না? মানে আমি আল্লাহ। সকলেই তাকে আগুনে পোড়াই দিলেন, পোড়াই দিয়ে যখন আসলেন, আবার এলাকার লোক দেখলেন আইনাল হক আবার উঠে বলে আমি আইনাল হক, বলেন সুবহানাল্লাহ। যখন পানিতে ডুবাই দিলেন, পানির থেকে আবার উঠে আবার বলেন আমি আইনাল হক। যখন তাকে আগুনে পুড়ে মাটিতে মিশাই দাফন করে দিলেন, তখন আইনাল হক উঠে বলে আমি আইনাল হক, সুবহানাল্লাহ। মায়া আশেকে মাওলা হতে রে আশকে নিরালা, হে জুমলা যাহা জিসকে তাজাল্লি সে উজালা, হে জুমলা যাহা জিসকে তাজাল্লি সে উজালা। আল্লাহর মারবতের নূর, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যখন আমার অন্তরে আসবে, তখন আমি আমার কাছে শীত ভালো লাগবে না, গরম ভালো লাগবে না, সংসার ভালো লাগবে না, আমি সব কিছুই লিমিট অনুযায়ী করব, ঘুমাবো লিমিট মতো, কিন্তু অধিকাংশ সময় আমি আল্লাহর ধ্যানে পড়ে থাকব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে কোথায় নিলেন? আল্লাহর কাছে নিলেন, ঠিক না? হযরত আবু বকর জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ এই শব্দের অর্থ কি আপনারা জানেন? সকলে বলেন জানেন। হাবিবুল্লাহ খলিলুল্লাহ এর অর্থ হলো, খলিলুল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের বন্ধু আল্লাহ। আপনারা কি আমার ভাষা বোঝেন? যদিও জেলা কুষ্টিয়া দিয়েছেন, আমার জেলা কিন্তু ঝিনাইদহ, তার পাশের জেলায়। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ কি বলতেছেন, যে আমি আল্লাহ আর আমি আল্লাহর বন্ধু তুমি, বলেন সুবহানাল্লাহ, চিৎকার বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহকে চিনলেন, রাসুলকে চিনলেন,
এখন রাসূলকে আল্লাহ কি দিচ্ছেন, তারপর আমরা কি করব, না করলে কি হবে, ওটা বলে বয়ান শেষ করে দেব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। মহান আল্লাহ বাকি দিলেন হাদিয়া, অনেক কথা ওখানে। 27 বছর কেটে গেল মিরাজে আল্লাহ সাক্ষাতে, পর দুনিয়াতে আসলেন। আসার পরে সকালবেলা আবু জেহেল জিজ্ঞেস করলো যে ভাতিজা আজকে নতুন খবর আছে কিনা। আপনার সকলে জানেন এটা আমার তো বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য নামাজ, যেমন আমি এই বিষয়গুলো শুরু করলাম আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আমি আমার ফুর ঘরে ঘুমাইছিলাম, সব কিছু ঘটনা বললেন। তখন আবু জেহেল হে 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 করে হাসতেছে, নাউজুবিল্লাহ। এতদিন ভাবতাম ভাতিজা ভালো আছে, কিন্তু আজকে পুরোই ম্যাড হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বলে তাহলে কি আমি এই বিষয়ে ছড়াই দেবো দেন? এবং কাফেররা যারা আছে, কাফের মুশরিকরা, ওরা বললো এই একটা কাজ করা যাক, বিশ্বনবী যেহেতু মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছিল, যেন আমি কিন্তু আপনার এই মসজিদের আমি জানি না কয়টা জানলা দরজা আছে, জানি আমি বলেন, কারণ আমি জীবনও আসিনি, এই প্রথম আসলাম আপনাদের এলাকায়। টাঙ্গাইলে আমি অন্য জায়গায় আসছি কি দেখেন, আমি আসি না আপনাদের এই কালীহাতি, আমি তো জানি না। তখন কয়েকজন কাফের বললো উকবা সাহেব যারা আছে, একটা কাজ করো, বিশ্বনবীর কাছে জিজ্ঞেস করো, বলো তো বাইতুল আকসা কয়টা জানলা দরজা আছে, যদি এগুলো বলতে পারে তাহলে ভাবো যে কিছুটা ঠিক আছে। যখন কাফের মুশরিক আমার বিষ্ণুকে প্রশ্ন করলেন, তাহলে আপনি বলুন বাইতুল আকসার কয়টা দরজা কয়টা জানলা আছে, যদি আপনি বলতে পারেন তাহলে মনে করব আপনি সঠিক আল্লাহর কাছে গিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইল আমিনকে বললেন, ও জিব্রাইল তুমি যাও বাইতুল আকসাটা আমার বিশ্ব নবীর সামনে চোখের সামনে ধরে রাখো, আমার বিশ্ব নবী যেন চোখে দেখে দেখে স্পষ্ট ভাবে যেন বলতে পারে বলি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মায়া করে অতি মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ তার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন বলি সুবহানাল্লাহ। এবং এই নামাজের কথা মহাগ্রন্থাল কোরআনের মধ্যে 82 জায়গায় আল্লাহ পাক বললেন, ওয়াকিমিস সালাতা ওয়া আতু যাকা, 82 জায়গায় এই নামাজের কথা উল্লেখ করলেন, কারণ নামাজের মাধ্যমেই তো আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা বলুন? হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আবু বকর যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করে, হে আবু বকর তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম, এখন তুমি কি চাও বলো, তোমার কি আশা আছে বলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল কিয়ামতের দিন আমি কিচ্ছু চাইব না, শুধু বলবো রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে দেখি নাই, আপনাকে না দেখে নামাজ পড়েছি, আপনাকে না দেখে হজ করেছি, আপনাকে না দেখে যাকাত দিয়েছি, আপনাকে না দেখে পর্দা করেছি, আপনাকে না দেখে আমরা সব কিছু করেছি, আপনাকে না দেখে গুনার কাজ থেকে ফিরে তো এসেছি, আপনাকে না দেখে আমরা সমস্ত আমলগুলো করে আপনাকে না দেখে আমরা ঘুষ খাই নাই, সমস্ত খারাপ কাজ থেকে থাকছি, রব্বুল আলামিন আর কিছু চাই না, আপনি আমার সামনে দাঁড়ান, আর আপনার কুদরতি পাখানা দেখে যদি আমি আবু বকর 2 রাকাত নফল নামাজ পড়তে পারি, আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুর প্রয়োজন নাই বলে সুবহানাল্লাহ। জান্নাত তো জোকসে আর বকিয়া করো, আর জো হে মাই তুজে দেখা করো, জান্নাত তো জোকসে আর বকিয়া করো, আর জো হে মাই তুজে দেখা করো, হুর গেলমা জিতনে নিয়ামত হায় তো সবসে বেহতর নিয়ামত দিদারে তো সুবহানাল্লাহ। আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, জান্নাতের হুর গেলমা আমি চাই না, যদি জাহান্নামে আমি থাকি আর রব্বে কারিম যদি তোমাকে আমি দেখতে পারে তারপরও জাহান্নামের মধ্যে আমি সুখে থাকো বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন, কি দিলেন, কয়েকটা নামাজ দিলেন, রেখে দেবো। এবার সপ্তম আসমানে আছেন, কি আছেন কন সপ্তাহে কি আছে বলেন, কোন নবী আছে বলেন, এত অস্তিত্ব ভালো জানেন,
হরত মুসা আলাইহিস সালাম আছেন নাকি আর সপ্তম আসমানে সপ্তম আসমানে আছেন মুসা আর ষষ্ঠমে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তো ইব্রাহিম দেখা হলো সালাম দিল দেওয়ার পরে রাসুল আল্লাহ কি নিয়ে আসলেন কয় নামাজ খুব ভালো আছে মুসার কাছে আসলেন কারণ মুসার সাথে তো আল্লাহ পাক অনেক কথা বলতেন ঠিক না সমস্ত তো পয়গম্বর আছে সবচাইতে বেশি কথা বলছেন হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ বললেন ইয়া মুসা তোমার হাতেটা কি অনেক কথা বলেন এটা দিয়ে আমি পাতা পাড়ি এটা দিয়ে আমি ছাগল বকরি চড়াই আমি অসুস্থ হয়ে গেলে লাঠি ভর দিয়ে আমি ভর দিয়ে একটু রেস্ট নিই অনেক কথা বললেন ঠিক না অথচ মুসাকে আল্লাহকে দেখতে পারছিলেন দেখার জন্য খুব বলছিল না আল্লাহকে যে আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন কি লাং তারানি আই মুসা হে মুসা দেখতে পারবে না গুফতে মুসা রব্বি আরিনি আই খোদা গুফতে আল্লাহ লাং তারানি আই মুসা হযরতে আল্লাহ বললেন হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না এই কথাটাই ফার্সিতে আল্লামা সেকসদি বলেন গুফতে মুসা রব্বি আরিনি আই খোদা গুফতে মুসা রব্বি আরিনি আই খোদা গুফতে আল্লাহ লাং তারানি আই মুসা হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না অনেক কথা যখন তুর পর্বতে আসলেন আল্লাহকে বললেন ফা ফাখনা লাইক তুমি জুতা খুলে আসো অত আরশে আজিমে যখন আমার প্রিয় নবী যখন জুতা খুলে আসতেছিলেন আমার আল্লাহকে বললেন ও আমার প্রিয় নবী উহুদের ময়দানে কষ্ট করেছেন তায়েফের ময়দানে কষ্ট করেছেন রক্তই রঞ্জিত আপনি হয়েছেন কত কষ্ট করেছেন আজকে আপনার কষ্ট করতে হবে না আপনার পায়ের পদধূলিতে আজকে আমার আরশে আজিম পদধূলিত আপনার পায়ের ধুলায় আজকে আমার আরশে আজিম আলোক সজ্জা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ চিৎকার করে সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা এই নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন দেওয়ার পরে সপ্তম আসমানে যখন হযরত মুসার কাছে আসলেন মুসা বললেন আপনি পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন যান চালু যান আমাদের রাসূল তো ছিলেন সরল সবল সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত কমায় নিয়ে আসলেন কয় ওয়াক্ত আল্লাহ বললেন যা পাঁচ ওয়াক্ত কমায় দিলাম মশহুর ঘটনা আপনারা জানেন প্রসিদ্ধ ঘটনা লাস্টে কয় ওয়াক্ত হয়েছিল ভাই তখন লাস্টে বললো যে মুসা আলাইহিস সালাম বললেন যে আমার উম্মতের জন্য মাত্র দুই রাকাত নামাজ ছিল কয় রাকাত আমি কিন্তু মা বোনদেরকেও বলতেছি আপনার মনদের শুনেন এই কথাটা পুরুষ মানে সবার জন্য ওয়াজগুলো এটা তো নামাজ মহিলাদের নামাজ পড়তে হবে পুরুষের জন্য একই বিধান ঠিক না খালি একটা বিধান নাই অসুস্থ হলে মা বোনদের নামাজ পড়তে হবে না এটা আল্লাহ ছাড় দিয়েছে যাই হোক লাস্টে পরে মুসলাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ দুই ওয়াক্ত নামাজ তো আমার বনি ইসরায়েল দল পড়তে পারতো না পারতো বলেন তো আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পড়তে পারবে না এই জন্যই কমায় দিলেন যে জানেন এখানে আল্লাহর কিন্তু একটা কেরামত আল্লাহর একটা কিন্তু এখানে বিষয় ছিল সে বিষয়টা কি জানেন বলবো বিষয়টা আল্লাহ তো প্রথমবারই পারতেন যে পাঁচ শক্ত করে দিতে কিন্তু বন্ধুরে কেন নয়বার নিয়ে আসলেন এই নামাজ রাসুলকে দিলেন রাসুল আমাদের জন্য নিয়ে আসলেন এর জন্য আমরা বাংলাদেশ ইজদা আলী বাবা বাংলাদেশ চোরের দেশ আমরা কিন্তু খুশি না মনে সবাই খুশি বলেন এই নামাজ পেয়ে খুশি এই দুই তিনজন আর মানে বাকিদের খুশি না নামাজ পেয়ে খুশি বলেন নামাজের ব্যাখ্যাটা অল্প একটু দেবো যে নামাজ পড়লে কি পাবেন আপনারা কিন্তু আপনাদের মানে খুশি না মনে হয় আপনারা আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবীব হে আমার প্রিয় হাবিব রহমাতান লিল আলামিন আমি যে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ করে দিয়েছি যদি আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আপনার বান্দা বান্দির আমল নামাই দিয়ে ভরে দেব বলি সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত
এক ওয়াক্ত নামাজ পড়ে। আজকে যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলে দেন, শেখের পাড়া খলিয়া পড়া যায় মসজিদ এলাকার লোক, যদি কোনো পুরুষ এক ওয়াক্ত নামাজ পড়লে 3,54,35,332 টাকা দেওয়া হবে, কোনো পুরুষ কি বসে থাকবেন? আমাদের বাংলাদেশে যখনই যে সরকার আসুক, যদি এই ডিক্লেয়ারটা দেয় এক ওয়াক্ত নামাজ পড়বেন 3,54,35,332 নাকি টাকা দেওয়া হবে, আপনারা কি বসে থাকবেন? মহিলারা বলবে, হুজুর আমাদের কোনো ব্যবস্থা আছে নাকি? ঠিক কিনা বলুন? হয়তো আপনাদের এলাকার লোক না বলতে পারে, মেয়েরা, কিন্তু আমাদের ওখানে বলে, হুজুর আমাদের কোনো ব্যবস্থা আছে কিনা। এবং ছেলে মেয়ে অসুস্থ হলেও বলবে, নামাজ পড়, এক ওয়াক্ত নামাজে এত টাকা যদি দেওয়া যদি দেয় তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, নেকির দাম কি আপনারা জানেন? একটা নেকির দাম কত কেউ জানেন? নেকির দাম বলবো, নামাজ কিন্তু ছাড়বেন না, ছাড়বেন না তো নামাজ ইনশাল্লাহ? মা বোনরা নামাজ ছাড়বেন না, নেকির দাম আজকে বলে যাচ্ছি, নেকির দাম কত? সকল সাহাবি বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ও আমার প্রিয় হাবিব রহমাতান লিল আলামিন, আমরা তো নেকি বুঝি না, যদি টাকা হতো বসতাম, দেরহাম হলে বসতাম, দিনার হলে বসতাম, কিন্তু নেকি তো বুঝি না, নেকির অর্থ কি, নেকির দাম কত? আমার বিষয়ে বললেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়, আর স্বর্ণ রূপা হীরা মণি মুক্তার মধ্যে সবচাইতে হীরার দাম বেশি। আমার বিশ্ব নবী রহমতুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, এই উহুদ পাহাড় যদি হীরায় পরিণত হয়ে যায়, আর কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বার যদি বিক্রি করে দেওয়া হয়, আমার আল্লাহ পাখির দেওয়া একটি নেকির দাম কেউ দিতে পারবে না। সকলেই চিৎকার করে বলেন, সুবহানাল্লাহ, এক ওয়াক্ত নামাজ পড়লে এত সওয়াব আল্লাহ পাক দিবেন, সুবহানাল্লাহ। অনুরূপভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার জন্য 80 হবার জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নাম কি জ্বলতে পারবেন? অন্যরা পারবেন না? পারবেন? এখন 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা প্রশ্ন বলেন? হ্যাঁ, এই পুরস্কার আমরা সবাই চাই, বলেন। এই পুরস্কার তো বলা সহজ, 5টা বলা সহজ, শোনা সহজ, কিন্তু আমল করা কি কঠিন, একটু কষ্ট করতে হবে। কষ্ট পারবেন না? একটা বিষয় বললে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কত কি দিলেন। আমি সৃষ্টির পূর্বে কথা বলবো না, বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে সৃষ্টি নিয়ে কথা বলতে গেলে। সূরাতুল মুমিনের ভিতরে 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এক ফুটা নাপাক পানি দিয়ে, বান্দা তুমি কি ছিলে? কেন নামাজ পড়বে না, কেন রোজা রাখবে না, কেন হজ করবে না, কেন যাকাত দিবে না, তুমি এত দম্ভ করে কেন চলো, অহংকার করে কেন চলো? এই বান্দা তুমি কি জানো না, এই দুনিয়াতে থাকবে না। কুল্লু মান আলাইহা ফানয়াবক ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার করে বলো, আল্লাহু আকবার। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। এজন্য সকলেই এক ওয়াক্ত নামাজ যদি আমরা ছেড়ে দিই, 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। কয় হুব্বা? 80 হুব্বা। এক হুব্বা সমান 2,88,00,000 বছর। আমরা শুনতে পারবো? আল্লাহ আগে বলতেছেন, মিন আইশাইন খলাকাহু মিন নুতফা। তুমি কি ছিলা? তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি, তোমার নাম ছিল না, তোমার বংশ ছিল না, তোমার কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কোনো কিছু ছিল না, তোমার কোনো কিছুই তো ছিল না, এক ফোঁটা নাপাক পানি তুমি ছিলা।
এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভে সৃষ্টি করলাম, এত সুন্দর করে চার মাস প্রথমে রক্তটাকে জমাট রক্তে পরিণত করলাম, জমাট রক্তটাকে এর মধ্যে হাড্ডি দিলাম, হাড্ডি দিয়ে আবার গোশত দিলিবেল করে কত সুন্দর করে চার মাস পরে তোমাকে আমি রূহ দিলাম। এরপরে পাঁচ ছয় মাস যখন হয়ে গেল তুমি একটু বড় হলে, এরপরে আট নয় মাস, আট মাস, সাড়ে সাত মাস, দশ মাসের মধ্যে তুমি দুনিয়ার মধ্যে আসলে, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, বান্দা তুমি আমার নামাজ পড়বে না, তুমি কার নামাজ পড়তে চাও? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তোমার যে দুইটা চক্ষু দিলাম, এই চক্ষুর মধ্যে এই দুই চক্ষে আমাদের আল্লাহ পাক আঠারো হাজার রগ দিছে। কয় হাজার? সায়েন্স বলছেন, বৈজ্ঞানিক বলছেন যে আঠারো হাজার রগ। এই আঠারো হাজার রগের ভিতরে আঠারো হাজার সার্কিট, মানে আঠারো হাজার যদি যত কালার সৃষ্টি হয়েছে, যত কালার সৃষ্টি হবে, যত কালার সৃষ্টি হয়ে গেছে, যত কালার সৃষ্টি হচ্ছে আর যত কালার সৃষ্টি ভবিষ্যতে হবে, সমস্ত কালার দেখার জন্য আল্লাহ পাক আঠারো হাজার রগ দিয়েছিল। সুবহানাল্লাহ। এমন যে প্রত্যেকটি অঙ্গের আমি কথা বলতে থাকি, এই জিহ্বায় আল্লাহ তাআলা তিন হাজার সাত দিয়েছে। কয় হাজার? তিন হাজার। তিন হাজার সাত গ্রহণ করার শক্তি আল্লাহ পাক আপনাকে এই জিহ্বায় দিয়েছেন। আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, সবচাইতে সবচেয়ে বেশি আপনার কাছে দায়ী ব্যক্তিকে? এবং জিবরাইল বলেছিলেন যে আল্লাহ আপনি আমাকে কি প্রিয় তৈরি করছেন, নাকি মানুষকে আপনি শক্তিশালী করে তৈরি করেছেন? এই দুটো ঘটনা আপনাদেরকে আমি শোনাবো। তার আগে একটা বিষয় কথা বলে নিচ্ছি, সেটা হলো যে আমরা যেই ঘরে সকল নামাজ পড়বো, ঠিক না, যেই ঘরে নামাজটা পড়তে হবে আমাদের, আমি কিন্তু কোথাও কোনো দানের কথা বলি না কোথাও, কারণ এটা আমার অভ্যাস না, কিন্তু আমি অ্যাকাউন্ট খুলে দিই। অ্যাকাউন্টটা বোঝেন, অ্যাকাউন্টটা হলো দুনিয়াতে বাংলাদেশে আমাদের জনতা ব্যাংক আছে, সোনালী ব্যাংক, ব্যাংকের নাম বলেন সবাই, আপনারা অ্যাকাউন্ট করেন না? কী কী ব্যাংক আছে বলেন তো? সোনালী ব্যাংক, অনেক ব্যাংক আছে না, সোনালী, রূপালী, জনতা ব্যাংক, ঠিক না? আচ্ছা বলেন তো, এই সকল ব্যাংকের প্রধান ব্যাংক কোনটা? ঢাকা ব্যাংক। কী ব্যাংক এটা সবাই বলেন? ঢাকা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নাকি? আচ্ছা, এই বাংলাদেশ ব্যাংকের সারা পৃথিবীতে যত ব্যাংক আছে, এই ব্যাংকের প্রধান ব্যাংক কোথায়? সুইজারল্যান্ড। কোথায়? সুইজারল্যান্ডে সুইস ব্যাংক। কী ব্যাংক? সুইজারল্যান্ডে সুইস ব্যাংক। ওই ব্যাংকে আমাদের বাংলাদেশের ধনী ভিতরে একজন প্রিন্স মুচা, ফরিদপুরের ছেলে, তারও অনেক হাজার কোটি অ্যাকাউন্ট রয়েছে। আমাদেরও কম বেশি অ্যাকাউন্ট করা আছে, আমারও অ্যাকাউন্ট আছে, তবে আমার অ্যাকাউন্ট একটা আছে, লিটন ভাই আমার খুব কাছের ব্যক্তি, আমার নামাজ পড়ে এবং সে প্রতিনিয়ত দেখা হয়, ভাই খুব মহৎ করে আমার জন্য, আমিও দোয়া করি তার মতন, আল্লাহ তাআলা তাকে যেন হায়াত দান করে, তাকে জীবন অনেক বড় বড় বলে সবাই বলে আমিন। সে অন্যরকম ব্যক্তি, খুব কাছের ব্যক্তি আমার, তার আমন্ত্রণে আমি এখানে আসছি। পৃথিবীতে সমস্ত ব্যাংকগুলো আছে তালি সুইজারল্যান্ড সুইস ব্যাংক। আচ্ছা বলেন তো, যে সিঙ্গার আলোচনা আমি করছিলাম, সিঙ্গার, এই সিঙ্গার যদি ফু দেয়, আল্লাহ বলছেন ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিব তাসারাত, যখন নাকি সিঙ্গার ফুঁক দেবেন আসমান জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত ধ্বংস হয়ে যাবে, ঠিক না? সব কিছু ধ্বংস, কিছু থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এখন দেখেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও কিন্তু মসজিদে বসে কি বললেন, এই কথা পরে বলতেছি, আগে এটা ক্লিয়ার করে নিই, এই বিশ্ব ব্যাংক কি একদিন ধ্বংস হবে না বলেন? হ্যাঁ না, হবে না? আচ্ছা, বিশ্ব ব্যাংক ধ্বংস যে হবে না, এর গ্যারান্টি আপনাকে দিতে পারবেন? পারবে না, ঠিক না? ধ্বংস হয়ে যাবে। কবে ধ্বংস হবে? আল্লাহ আগেই বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানায়াবক,
অজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন দুনিয়াতে যত ব্যাংক আছে বাংলাদেশের যত শাখা ব্যাংক আছে সেই ব্যাংকের বড় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সারা পৃথিবীর আবার একটা ব্যাংক আছে সে যে সুইজারল্যান্ডের সুইস ব্যাংক সমস্ত ব্যাংক ধ্বংস হয়ে যাবে গো দুনিয়াতে আপনি যেই ছেলের জন্য অনেক কিছু করেছেন যেই মেয়ের জন্য অনেক কিছু করেছেন যেই সংসারের জন্য অনেক কিছু করেছেন আপনি টাকা ইনকাম করেছেন জমি কিনেছেন গাড়ি করছেন বাড়ি করছেন দুনিয়ার আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় কিন্তু আমাদের জীবন থেকে হায়াত কমে যায় আমি আপনাদের দানের কথা কখনো আমি বলবো না তবে দুনিয়ার অ্যাকাউন্ট যদি ধ্বংস হয়ে যায় কোনো লাভ আসবে না যেই ছেলের জন্য যেই মেয়ের জন্য যেই স্ত্রীর জন্য এত কষ্ট করলেন কাল কিয়ামতের দিন কি হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সকল আল্লাহু আকবার কাল কেবল দিন ছেলে কোনো কাজ আসবে না মেয়ে কোনো কাজ আসবে না কেউ কোনো কাজ আসবে না স্ত্রী কোনো কাজ আসবে না আপনি বলবেন ও আমার স্ত্রী তোমার জন্য দুনিয়াতে এত কষ্ট করেছি নামাজ পড়তে পারে নাই আমল করতে পারি নাই আজকে আমি জাহান্নামে যাইতেছি ছেলেকে বলবে মেয়েকে বলবে আপনার ছেলে মেয়ে স্ত্রী সকলেই আপনাকে ভুলে যাবে হাদিস শরীফে আছে বান্দা এমন জোরে চিৎকার দেবে গো ৪০টি এলাকার মানুষ যদি শুনতো তাহলে সেই আওয়াজে চিৎকার সেই কানের পর্দাগুলো সকলের ফেটে যেত বলে নাউজ বিল্লাহ সবাই ভুলে যাবে কেউ থাকবে না আমি এই কথা বলবো না আপনার স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাই আপনাকে ভুলে যাবে কেউ আপনার সঙ্গে সাথে হবে না এবার আল্লাহ বলবেন বান্দা তুমি দুনিয়াতে যেই ব্যাংকে টাকা রেখেছিলে সেই ব্যাংক ধ্বংস হয়ে গেছে তোমার স্ত্রী তোমার থেকে দূরে চলে গেছে তোমার ছেলে মেয়ে সবাই দূরে চলে গেছে দুনিয়ার যে কষ্ট করে অট্টালিকা করেছিলে গাড়ি বাড়ি করেছিলে সব ধ্বংস হয়ে গেছে আজকে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যেই টাকাগুলো আমার রাস্তায় তুমি দান করেছিলে আজকে সেই টাকার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবো বলে সুবহানাল্লাহ দুইটা ওজ বাকি আছে বল খেল আছে জিব্রাইল মনে করে দিয়েন জিব্রাইল বলছিল যে আল্লাহ সবচেয়ে বেশি শক্তিশালী কাকে তৈরি করেছেন আর মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই যুগে সবচেয়ে বড় আল্লাহ ওলিকে অনেক দামি কথা আপনাকে শোনাবো তবে তার আগে একটু কথা বলতেছি এখানে আমিও অনেক মাহফিল দান করি কারণ কি আমার কিন্তু মা নাই মানে বাবা নাই মা আছে আপনাদের ভিতরে কার মা নাই হাত তুলুন তো যার মা নাই মা নাই মা নাই না মা আছে না যার মা নাই সে হাত উঠে মা জানা যার ছেলে কত মা ছেলে মাকে একটু ডাক দেন তো মা গো ও মা মতে মক্কা মতে মদিনা মতে মসজিদ মতে মক্কা মতে মদিনা মতে মক্কা মতে মসজিদ ম এমন একটা শব্দ যেই শব্দটা ডাক দিলে অন্তর কলেজা ভরে যায় ঠিক কিনা বলুন এই জন্য হাদিস শরীফ আছে আপনার হজ কবুল হইতে পারে এবং নাও পারে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি আপনি হজ করতে যান কিন্তু হাদিস শরীফ আছে যদি আপনার মায়ের দিকে একবার নেক নজর তাকান একবার কবুল হজ কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমল নামায় দান করে বলে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ জানাই দিলেন অকল করিমা মায়ের সাথে নম্র ভাষায় কথা বলো সুন্দর ভাষায় কথা বলো মায়ের আঘাত দিও না যার পৃথিবীতে মা নাই আমি অনেক জনের সাক্ষাৎ করেছি ভাই আপনার যে মা নাই কেমন লাগে চোখের পানি ছেড়ে বলে হুজুর জীবনে যার মা নাই যেন কিছুই নাই কার বাবা নাই হাতুরন্ত যার বাবা নাই আমার বাবা নাই আয় আল্লাহ যার বাবা নাই আল্লাহ বাবার কবরটাকে জান্নাতুল বাগিচা বানায় দেন সকলে বলে আমিন আয় আল্লাহ যার মা নাই আল্লাহ মার কবরটাকে জান্নাতুল বাগিচা বানায় দেন
আমি আপনাদের ওই ওয়াজে এসে আমার বাবার জন্য আমি অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট কোনোদিন ধ্বংস হবে না, ধ্বংস হবে না, দুনিয়ার সুইজারল্যান্ডে সুইস ব্যাংক ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর অ্যাকাউন্ট কোনোদিন ধ্বংস হবে না, হবে না। সে অ্যাকাউন্টে আমি 1,000 টাকা দান করলাম বলে সুবহানাল্লাহ।